बर्धमान बोलपुर प्राय दो घंटा रास्ता और आप एरक बस छादे घूर ट्रावल कर Thank you.
গাইজ, দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে আফটার 3 আওয়ার্স অফ লং জার্নি ফ্রম বর্ধমান টু বোলপুর আমরা এখন আলটিমেটলি আমরা এখন শান্তিনিকেতন যাচ্ছি। তো যাওয়ার সময় মানে বর্ধমান থেকে বোলপুর আসার সময় যে মনোরম যে পরিবেশটা, যে সুন্দর নেচারটা তোমরা তো আশা করছি দেখেছ, অনেক মজা করেছি, এনজয় করেছি, মানে এগুলো বলার মতো না, এইসব এক্সপিরিয়েন্স ব্লগের মাধ্যমে এগুলোকে জাস্ট বেঁধে রাখা, লাইফে 10 বছর পরেও যখন দেখবো খুব ভালো লাগবে। কিন্তু যাই হোক, এখন আমরা শান্তিনিকেতন যাব। তো তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে আমরা এলাম, কিন্তু কোভিড-19 জন্য বিশ্বভারতীর ক্যাম্পাস বন্ধ, তো যার জন্য আমরা ঢুকতে পারলাম না। বাট এখানকার সব থেকে ফেমাস, সব থেকে বিখ্যাত শনিবারের সোনাঝুড়ির হাটে আমরা ঘুরবো। তো খুবই কম সময় আমাদের বেরোতে হবে, আজকে আমাদের ট্রেন ধরতে হবে, এখন বাজে প্রায় 5:30, তো তার মধ্যে আমাদের আর কিছুক্ষণ পরেই বেরোতে হবে। তো আমরা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে মোটামুটি যতটা পারি তোমাদেরকে দেখাবো ঘুরে টুরে, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। সো গাইজ, স্টিল দেন কিপ এনজয়িং দ্য ব্লগ।
গাইস আমাদের সোনাঝুরির হাট ঘোরা হয়ে গেল শনিবারের বিখ্যাত সোনাঝুরির হাট হাতে সময় খুব কম থাকার জন্য যেহেতু আমরা একই দিনে দুটো ব্লগ কভার করছি এপিসোড 1 বর্তমানে যেটা ঘুরেছি রমনাগগন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর এপিসোড 2 যেটা আজকে শান্তিনিকেতনে আমরা বোলপুরের সোনাঝুরি হাট বিখ্যাত যেটা আমরা ঘুরলাম তো সময়ের জন্য হয়তো সময় থাকলে আরেকটু ভালোভাবে ঘুরতে পারতাম আর অনেক কিছু হয়তো কেনাকাটি করতে পারতাম বাট কিছুই হলো না কারণ আজকের রাত্রের মধ্যে আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের সেরকমই প্ল্যান আজকে রাত্রের মধ্যে বাড়ি ফিরতে হবে তো গাইস যাই হোক নেক্সট টাইম আশা করছি আবার আসবো ভালো করে দেখানোর তোমাদের চেষ্টা করব বাট তোমাদের জন্য এতটা দূর এসে আমরা এত কষ্ট করে ব্লগ করছি আশা করছি তোমরা সকলে দেখেছো এবং দেখছো আর তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও আর যদি কিছু ভালো না লেগে থাকে বা কোনো যদি ক্রিটিসিজম করার থাকে বা তোমাদের কোনো কিছু মনে হয় যে আমার ইম্প্রুভ করা দরকার বা এটা করলে বেটার হতো তাহলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে ওই একই কথা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর একটা জিনিস বারবার সে একই কথা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সময় পেলে শর্ট ট্যুর করতেই পারো এক্স্যাক্টলি একদিনের মধ্যে বর্ধমান সোনাঝুরি হাট তবে আমি সাজেস্ট করবো আমাদের মতো করো না একদিনের মধ্যে বর্ধমান আর সোনাঝুরি হাট বা শান্তিনিকেতন ঘুরতে এসো না শান্তিনিকেতন ঘুরতে এলে হাতে দুদিন সময় নিয়ে এসো সুন্দরভাবে ঘুরো আর আমাদের আজকে ঘোরা বলতে গেলে মোটামুটি খরচা হার্ডলি দুজনের হয়তো খুব জোর মিলে 300-400 টাকার মধ্যে খরচের বেশি নয় আর আমাদের মানে ট্যুরটা অনেকটাই কী বলবো র্যান্ডাম আর অনেকটা কম সময়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে তো আমি সাজেস্ট করবো যে তোমাদের যদি শান্তিনিকেতন আসার হয় হাতে সময় নিয়ে আসো সোনাঝুরি হাট আসো কেনাকাটি করো বিশ্বভারতী ঘোরো বাই দ্য ওয়ে বিশ্বভারতী এখন বন্ধ ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন বিশ্বভারতীতে এখন তোমরা ঘুরতে পারবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার লাল বাটনটার ওপরে একদম লাফিয়ে বসে পড়ো সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও আর যাতে আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো 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 ব্লগ জানার ট্রেন ধরতে হবে বাড়ি ফেরার সময় হয়ে গেছে সো গাইস দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে টিল দেন স্টে টিউনড টু মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং কিপ লাভিং সি ইউ সুন গুড বাই টেক কেয়ার